দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। পশ্চিমবঙ্গে জয়া সিনেমা হলে আগুন, আহত দুই। আরো থাকছে পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় 150 ফিলিস্তিনি আহত। আফগানিস্তান থেকে যাবে কিছু মার্কিন সেনা, জো বাইডেনের ঘোষণা। জানিয়ে দিব মার্কিন স্থায়ী নো টাক্স ফোর্স এবার প্রশান্ত মহাসাগরে। আরো থাকছে মিয়ানমার সেনাবাহিনীর ওপর আরেক দফা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দিব এবার পাড়া মহল্লায় বিশেষ অভিযান চালাবে র‍্যাব। খবর আছে যারা স্বাস্থ্যবিধি না মেনে চলছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। পশ্চিমবঙ্গে জয়া সিনেমা হলে আগুন, আহত দুই। ভারতের পশ্চিমবঙ্গের লেক টাউনের জয়া সিনেমা হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত 10টার দিকে উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত সিনেমা হলে এই দুর্ঘটনা ঘটে। আগুন লাগার পর প্রেক্ষাগৃহেরই নিরাপত্তা কর্মীরা পুলিশকে খবর দেয়। এর মধ্যেই পুরো সিনেমা হলে আগুন ছড়িয়ে পড়ে। সিনেমা হলের এক কর্মী জানিয়েছেন, ভবনের চার তলায় প্রথম আগুন দেখা দেয়। সেখানে একটি ঘরে থাকেন হলের নিরাপত্তা কর্মী ও তার স্ত্রী। আগুনে আহত হয়েছেন তার স্ত্রী, এছাড়া আরো একজন আগুনে দগ্ধ হয়েছেন। পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় 150 ফিলিস্তিনি আহত। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদরত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত 150 ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর নাবলুজ শহরের কাছে বেইতা শহরের উপকণ্ঠে অবস্থিত অবৈধ বসতি এভিআটার উচ্ছেদের দাবিতে বিক্ষোভরত ফিলিস্তিনিদের উপর হামলা চালায় ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি সেনারা রাবার বুলেট ও স্টান গ্রেনেড ব্যবহার করে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের উপর হামলা চালায়। এ সময় মাথায় গুলি লাগা বেশ কয়েকজন ফিলিস্তিনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ওয়াফা জানিয়েছে, আহত ফিলিস্তিনিদের নিয়ে যাওয়ার সময় একটি অ্যাম্বুলেন্সের ভেতর একটি টিয়ার শেল ঢুকে যায়। এছাড়া 79 জন টিয়ার গ্যাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। নাবলুজ শহরের কাছে অবস্থিত অবৈধ বসতি এভি আটারকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের সাথে বসতি স্থাপনকারীদের বেশ কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে ইসরায়েলি সেনারা বসতি স্থাপনকারীদের পক্ষ নিয়ে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর হামলা চালাচ্ছে। ওই বসতি থেকে উগ্র বসতি স্থাপনকারীদের সরিয়ে নেওয়ার যে নির্দেশ আদালত দিয়েছে, বৃহস্পতিবার তা বাস্তবায়নের জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। আফগানিস্তান থেকে যাবে কিছু মার্কিন সেনা, জো বাইডেনের ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়ে বলেছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার পরও কিছু মার্কিন সেনা দেশটিতে থেকে যাবে। তিনি শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। খবর আল জাজিরার। বাইডেন আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কাজ অব্যাহত থাকবে। তিনি বলেন, আফগানিস্তানের সেনাবাহিনী যাতে দেশের নিরাপত্তা রক্ষা করার মতো শক্তিশালী হয়ে উঠতে পারে সেজন্য আফগান জনগণের উচিত নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করা। আফগান সৈন্যরা স্বয়ংসম্পন্ন হয়ে উঠলে আমরা আমাদের সেনাদের পুরোপুরি প্রত্যাহার করব। মার্কিন প্রেসিডেন্ট আফগানিস্তান সম্পর্কে সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তর না দিয়ে বলেন, আমি এই মুহূর্তে আফগানিস্তান সম্পর্কে আরো কিছু বলতে চাই না, বরং আগামী সপ্তাহে এ ব্যাপারে আরো কথা বলবো। এর আগে বার্তা সংস্থা এপি একজন মার্কিন সেনা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছিল, আগামী 2 সপ্তাহের মধ্যে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের কাজ সম্পন্ন হবে এবং এরপর বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা রক্ষা করার জন্য 650 মার্কিন সেনাকে দেশটিতে মোতায়েন রাখা হবে। শুক্রবার আফগানিস্তানের বৃহত্তম বিমান ঘাঁটি বাঘরাম থেকে সর্বশেষ সেনা প্রত্যাহার করে নেয় আমেরিকা। দেশটিতে এটি ছিল আমেরিকার সর্ববৃহৎ সেনা ঘাঁটি। এখানে হাজার হাজার তালেবান বন্দীকে আটক রাখা হয়েছিল। মার্কিন স্থায়ী নো টাক্স ফোর্স এবার প্রশান্ত মহাসাগরে।
বেইজিং এর সঙ্গে ওয়াশিংটনের দ্বন্দ্বপূর্ণ সম্পর্কের সুযোগে ফের সংগঠিত হচ্ছেন ন্যাটো নেতারা। ইতিমধ্যে পেন্টাগনের শীর্ষ ভারত প্রশান্ত মহাসাগরীয় নীতি কর্মকর্তা প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের কাছে সুপারিশ উপস্থাপন করেছেন। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে পররাষ্ট্রনীতির শীর্ষ অগ্রাধিকার দেওয়ার 4 বছর পর ন্যাটো মিত্ররা বেইজিংকে নিরাপত্তা চ্যালেঞ্জ ঘোষণা করেছে এবং বলেছে যে চীনারা বিশ্ব শৃঙ্খলাকে দুর্বল করার জন্য কাজ করছে। মিয়ানমার সেনাবাহিনীর ওপর আরেক দফা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মিয়ানমার সেনাবাহিনীর কর্মকর্তা এবং তাদের সঙ্গে জড়িত সংস্থার উপর আরেক দফা বিধি নিষেধ দিয়েছে। ভয়েস অব আমেরিকা জানায়, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় গণতন্ত্রপন্থী সমর্থকদের ওপর সরকারি দলের মারণাস্ত্র ব্যবহারের জন্য 7 জন শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়াও মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, এই নিষেধাজ্ঞা মিয়ানমারের নাগরিকদের লক্ষ্য করে নয়, এর লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্র এই বাইট জোনের যে সমস্ত সম্পদ থাকতে পারে তা থেকে তাদের বিচ্ছিন্ন করে মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর আর্থিক বোঝা বৃদ্ধি করা। পরিপ্রক পদক্ষেপ হিসেবে মিয়ানমার সেনাবাহিনীর চলমান পদক্ষেপকে সমর্থন করে এমন 4টি প্রতিষ্ঠানের বাণিজ্য রপ্তানির উপর বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। উল্লেখ্য, ফেব্রুয়ারিতে নির্বাচিত অং সান সু চি সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সেনাবাহিনী সু চি সহ অসংখ্য রাজনীতিবিদকে গ্রেপ্তার করে নানান অভিযোগ আনা হয়। এরপর দেশটিতে বিক্ষোভ শুরু হলে নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে 860 জন নিহত হয়েছে, আহত ও গ্রেপ্তার হয়েছে কয়েক হাজার। এ ঘটনার প্রতিক্রিয়া বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা নিন্দা জানিয়েছে। জাতিসংঘে এ বিষয়ে একাধিকবার আলোচনা হয়। জুনের শেষ দিকে মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধে এক বিরল আহ্বান জানায় জাতিসংঘ। সংস্থাটির সাধারণ পরিষদে সামরিক জান্তার নিন্দা সংবলিত একটি রেজুলেশন বা প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবটি 119টি দেশ সমর্থন করেছিল, শুধু বেলারুশই এর বিরুদ্ধে ভোট দিয়েছে। তবে মিয়ানমার সেনাবাহিনীর 2 বৃহত্তম অস্ত্র সরবরাহকারী রাশিয়া ও চীন সহ 37টি দেশ ভোট থেকে বিরত ছিল। ভোট দেয়নি বাংলাদেশও। এবার পাড়া মহল্লায় বিশেষ অভিযান চালাবে র‍্যাব। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ মানাতে পাড়া মহল্লায় কঠোর অভিযান পরিচালনার কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। শনিবার দুপুর 12টায় রাজধানীর রাসেল স্কোয়ারে বিধিনিষেধে র‍্যাবের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, কঠোর বিধিনিষেধের মধ্যেও যারা বাইরে বের হচ্ছেন তাদের অনেকেই সঠিকভাবে মাস্ক পরিধান করছেন না। তাদেরকে সচেতনতার পাশাপাশি তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। বিধিনিষেধ মানাতে র‍্যাব এখন পর্যন্ত দেশব্যাপী 400+ মোবাইল কোর্ট পরিচালনা করছে আর জরিমানা করেছে 400+ টাকা। দেশ জুড়ে নিয়মিত টহল ও চেকপোস্টের বাইরে 400+ অতিরিক্ত চেকপোস্ট পরিচালনা করে যারা স্বাস্থ্যবিধি মানছেন তা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, পাড়া মহল্লায় টহল পরিচালনা করার সময় দেখেছি অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। বিভিন্ন স্টলে দোকানে গণজামায়াতে দেখা গেছে। তাই সবার প্রতি অনুরোধ, পরিবারের কথা বিবেচনা করে হলেও এই কটা দিন করোনার ঝুঁকিপূর্ণ সময়টাতে ঘরে থাকুন, অন্যথায় আমরা মোবাইলের কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেব। এক প্রশ্নের জবাবে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, আমি এখানে আসার আগে 10টি চেকপোস্ট পরিদর্শন করেছি, পাড়া মহল্লায় গিয়েছি, আপনারা যথাযথই বলেছেন। পাড়া মহল্লায় অনেকে স্বাস্থ্যবিধি মানছেন না, আজ থেকে পাড়া মহল্লায় স্পেশাল অভিযান পরিচালনা করা হবে। সম্মানিত নাগরিকদের অনুরোধ করব, পাড়া মহল্লায় আপনারা জমায়েত হবেন না। গত 2 দিনের বিধি নিষেধ র‍্যাবের অভিযান প্রসঙ্গে তিনি বলেন, প্রথম দিন বৃহস্পতিবার 1 জুলাই সারাদেশে 182 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে আর জরিমানা করা হয়েছে প্রায় 1,40,000 টাকা। গতকাল শুক্রবার সারা দেশে 220 জনের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জরিমানা করা হয়েছে 250,000 টাকা। গত 2 দিনের প্রেক্ষাপটে গতকাল চেকপোস্ট বসিয়েছিল, যারা নির্দেশনা মানছেন না তাদের কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। র‍্যাবের এই কর্মকর্তা আরো বলেন, এখন বিশেষ পরিস্থিতির কথা বিবেচনা করে বিধি নিষেধ দেওয়া হয়েছে। যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হচ্ছেন তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি। অতি জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি।